অষ্টমী সকাল আর এখন আমি রিপ্লাই রেডি হয়ে পুরো রেডি হয়ে গেছি সেকেন্ড রাউন্ড অষ্টমী চলছে বাইরে না মাইকে শুনতে পাচ্ছ কিনা এদিকে আমার ভাতাশ্রী এসে উপস্থিত হয়ে বসে আছেন ইনি আমার সাথে দেবেন গাইজ আমার অষ্টমী অঞ্জলিও দেওয়া হয়ে গেছে খাওয়াও হয়ে গেছে আমি আবার যাচ্ছি ক্লাবের দিকে অ্যাকচুয়ালি আজ অষ্টমী তো কালকে সপ্তমীতে কোথাও আমি ক্লাবের দিকেও বেরোইনি বা কিছু করিনি শুধু সপ্তমী ব্লগও আমার নেই মানে সপ্তমীটা একটু শরীরটা আমার খুব ভালো ছিল না সেজন্য আমি বেরোইও নি টায়ার্ড হয়ে গেছিলাম না প্রতিদিন হোম নাইট যাচ্ছি সো এখন আমি অষ্টমীর দিন পুরো বসে আছি এখন ক্লাবে সো চলুন ক্লাবে আমার সাথে তো গাইজ এখন বাজে পাঁচটা দিকে সন্ধি পুজো শুরু হয়ে গেছে আর আমি এখানে এখন মানে কী বলবো আমি পুরো লিটারলি ল্যান্ডস্কেপ করেছি মানে আমি সে ঘুমিয়েছিলাম হচ্ছে অ্যানাউন্স করছি দেখেছেন ঘুমিয়েছি হচ্ছে সাড়ে দশটা দশটা কি ওই সময় না সাড়ে দশটা অঞ্জলিতে দেখেছিলাম আমি হয়তো বারোটা না সাড়ে এগারোটা নাগাদ ঘুমিয়েছিলাম ঘুমিয়ে আমি দেখছি এখন উঠছি ওই পাঁচটা বাজে সবাই না উঠিয়ে খিচুড়ি বিতরণ টিতরণ করে মানে কী বলবো আমাকে না উঠিয়ে সবাই চলে গেছে সন্ধি পুজোতে আমি এখন ঝপা ঝপ কী বলবো মা আমি ঘুমোতে ঘুমোতে আমার ঝুমকো খুলে দিয়েছিলো কান খুলে দিয়েছিলো কি বলবো মুখের মেকআপ উঠিয়ে দিয়েছিলো সব করতে করতে আমার একটু মুখের মেকআপটা ছিল এটা পরতে পরতে সব জোগাড় করতে করতে এখন আমি দৌড়ে যাবো ওদিকে দেখতে দেখতে চার দিন চলে গেল পরশু দিনই তো দশমী তো কথা হচ্ছে আমার কিন্তু ওই দিনগুলো ঠিকই লেগেছে কারণ আমি দ্বিতীয় থেকে ঠাকুর দেখছিলাম ঠাকুর দেখা দিনগুলো কিন্তু এই পুজোর দিনগুলো তাড়াতাড়ি চলে গেছে এই একশো আটটা হতো কিন্তু আমার সাজানো আমি যে ক্লাবে গেছিলাম তখনকার সাজানো পুরো আমার সাজানো পুরো মানে পুরো
আমি সেজে গুজে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। Hey, she's a good girl, baby,